মানুষ স্পষ্টভাষী নরম মানুষ টিএনসের অন্যতম একজন ডিরেক্টর যার ইনকাম যার অবস্থান আমাদের সবাইকে মোটিভেট করে যিনি আমাদের মাথার তাজ আসছেন এই মুহূর্তে আমাদের সামনে কথা বলার জন্য টিএনসের অন্যতম মুকুট জনাব ডিরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান সম্মানিত নেতাবৃন্দ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে যারা দাঁড়িয়ে শুনছেন যারা দাঁড়িয়ে শুনছেন তাদেরকে স্পেশাল ধন্যবাদ এবং কথা না বলার জন্য আরো বেশি ধন্যবাদ যারা আমরা পেছনে আছি শুনতে পাচ্ছি আমাকে শুনতে পাচ্ছেন সবাই তাহলে একটু সময় নীরব থাকতে হবে আমি খুব জোরে কথা বলতে পারি না সবাই রেডি সবাই 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 আসসালামু আলাইকুম কেমন আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ 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 যে আমরা সারা বছর দুর্দান্ত পরিশ্রম করি এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না কি বলেন এবং প্রত্যেক বছরই শেষ প্রান্তেই আমাদের প্ল্যান কিন্তু এবছর আমাদের দুইটা প্রমোশন এবং ইন্দোনেশিয়া ট্যুর মুখোমুখি হওয়ার কারণে আমরা নভেম্বরে প্রোগ্রামটা করতে পারি নাই সেজন্য জানুয়ারিতে আসতে হয়েছে ক্লিয়ার আমরা সবাই তাহলে আমরা যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছি এবং এই শৃঙ্খলা মেনটেন করে প্রোগ্রামটাতে আছি আমি আমাদের লিডারদের পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে অর্গানাইজারদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক বছর যারা অনেক ভালো কাজ করেন আমরা তাদেরকে সেলিব্রেশন মানেটা কি তাদের কাজের স্বীকৃতি কাজ করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে ট্রফিটা পৌঁছে দেওয়া তাদের হাতে ট্রফিটা উঠিয়ে দেওয়া সবাই এই যারা এই গত এক বছর ভালো কাজ করেছেন অর্জন করেছেন আজকের দ্বিতীয় পার্টে তাদের জন্য এরকম সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন আছে জানেন তো এটা এবং প্রত্যেকটা প্রোগ্রামে একজন সৌভাগ্যবান আইকনিক লিডার থাকেন যা যাকে উদ্দেশ্য করে এবছরের প্রোগ্রামটাকে সাজানো হয় যেমন গত বছর ছিল আমাদের হাসান স্যারের ডিরেক্টর সেলিব্রেশন মনে আছে আপনাদের এবার সৌভাগ্যক্রমে আমরা অনেক বছর ডিরেক্টর পাচ্ছিলাম না আমরা আরেকজন ডিরেক্টর পেয়ে গেছি আমরা গতকাল প্রোগ্রামে এমন ভাবে বলেছি এবার তো বিয়ে আমাদের মাহবুব স্যার তো সেই আমাদের কৃতি লিডার আমাদের বন্ধুবর আসলে দেখতে দেখতে কিভাবে যে মাহবুবের সাথে আমার প্রথম পরিচয় থেকে মনে হয় প্রায় 22 বছর হয়ে গেছে দীর্ঘ মানে কিভাবে যে সময় চলে গিয়েছে বোঝার কোনো উপায় নেই টিএনসি তো সেদিন আমরা শুরু করলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সেদিন শুরু করে আজকে কত একদম নিচে আজকে কত মানে নেটওয়ার্ক মার্কেটিং আপনি মার্কেটিং প্রফেশনটাই এরকম আমরা শুধু টার্গেটের পিছে দৌড়াচ্ছি এই তো জানুয়ারি শুরু করলাম এপ্রিল চলে আসবে তুর্কি ট্রিপ ফাইনাল লিস্ট চলে আসবে তাই না তাহলে মানে দেখতে দেখতে 4 মাস চলে যাবে এখন এইরকম ভালো কাজের পিছনে যখন আপনি ছুটতে থাকবেন তখন আপনার সময়কে আপনি খুঁজে পাবেন না সময় দ্রুত ফুরিয়ে যাবে দ্রুত ফুরিয়ে যাবে ক্লিয়ার আমরা সবাই তাহলে সেই লিডারদের জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের যারা অ্যাচিভার স্পেশালি মাহবুব স্যার সহ আমাদের যারা সিনিয়র লিডার আজকে মঞ্চে আছেন আমাদের হাসান ভাই আমাদের আলাউদ্দিন ভাই এবং অনেক প্রিয় লিডাররা এবং প্রত্যেকে আমি বলবো
যাসলে টিএনসকে বাংলাদেশের সব নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ভয় পায় একটাই রিজন আমাদের লিডাররা টিএনসি তো কোনো মাস্টার নেই কোনো পুলিশ নেই কি আছে বেস্ট কোয়ালিটির কিছু লিডার আছে যে ওরে বাবা ওদেরকে টাচ করে লাভ নাই কিছুই হবে না অনেক গল্প বানিয়েছিল অনেক গল্প টিএনসি শেষ মরালাস এটাকে নিয়ে আর টানাটানি করতে যাওয়ার দরকার কি কিন্তু ফাইনালি লাস্ট মান্থের গত মাসের সেলসটা ওরা জানার পর অনেকেরই কানের পর্দা ফেটে গেছে অনেকেরই কানের পর্দা মানে পাগল আরো বেশি পাগল হয়ে গেছে কেউ অসুস্থ আচরণ করতেছে হাই কি করলাম হাই কি করলাম হাই কি করলাম বুঝতে পারছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে এবং আমার সিনিয়র লিডারদের জন্য সবাইকে বলবো একটু জোরে করতালি দিবেন যদি আমরা এই তিন দিনের প্রোগ্রামটা একসাথে করতে পারতাম তাহলে আপনারা দেখতে পারতেন যে আসলে টিএনসি লিডাররা কারা যদি ব্রোঞ্জ দেন এবং লিডাররা মঞ্চে দাঁড়াইতো এবং এই ছবিটা অন্যরা দেখতো তাদের গা জ্বলে যেত আমাদের কোম্পানিতে যদি এই লিডার গুলো থাকতো অনেক বিখ্যাত কোম্পানি বাংলাদেশে আসছে এসে জাস্ট টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স অনেক ফেমাস কোম্পানি পৃথিবীর ফেমাস কিন্তু বাংলাদেশে অপারেশন বন্ধ করার পথে রিজন কি ভালো কোনো লিডার ম্যানেজ করতে বা ভালো কোনো লিডার তারা তাদের কাজে যুক্ত করতে ক্লিয়ার আমরা সবাই আর ইয়ারি তবে ভালোর সাথে থাকলে কি হয়